অনলাইন থেকে ফ্রি আর্ন, আপনার অনেকেই ভিডিও চান যে ভাই অনলাইন থেকে ফ্রি আর্ন দেন, ভালো কোনো সাইট দেন যেখানে মিনিমাম উইথড্রটা যেন কম হয়। তো আজকে এমন একটা সাইট নিয়ে আপনাদের সামনে কথা বলবো যেখানে 30 টাকা হলে আপনি মিনিমাম উইথড্র পেয়ে যাবেন এবং 30 টাকা হলে এখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন। তো অ্যাপসটা কীভাবে করে সব কিছু দেখাই দেবো, তার আগে বলুন চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এবং অনেকেই আপনারা আসলে আমার এই ফ্রি আর্নের ভিডিওগুলো পছন্দ করতেছেন না, এবং আমি যে জিনিসটা বুঝলাম যে যারা পছন্দ করতেছেন না তারা হলো ইনভেস্ট করে আর্ন। আমি গতকাল এই যে এরকম একটা পোস্ট দিয়েছিলাম এবং এইখানে কিন্তু আমার কিন্তু ফ্রি আর্নের মানুষজনের সংখ্যাও কিন্তু একবারে অনেক বেশি ছিল, ইনভেস্ট করে আর্নের মানুষজনের সংখ্যা ফ্রি আর্নের থেকে একটু বেশি ছিল, কিন্তু ফ্রি আর্নের অর্ধেকের থেকে একটু কম ছিল ফ্রি আর্নের ভিডিও মানুষজন যে চায়। তো আসলে দুজনের জন্য ভিডিও দিতে হবে, যারা ইনভেস্ট করে আর্ন করতে পছন্দ করেন কিংবা ইনভেস্ট রিলেটেড ভিডিও চান তাদের জন্য প্রত্যেক দিন 2টা করে ভিডিও আসবে, কোনো ধরনের চিন্তা করবেন না আপনারা। এবং যারা ফ্রি আর্ন চান তাদের জন্য একটা থেকে 2টা করে ভিডিও আসবে, কোনো চিন্তা করবেন না। কিন্তু যারা এই ফ্রি আর্নগুলো পছন্দ করেন না কিংবা এই ফ্রি আর্ন থেকে আপনারা আর্ন করতে চান না কারণ এগুলোতে পরিশ্রম বেশি, আপনি ইনভেস্ট করে আর্নে যেরকম আপনার পরিশ্রমটা কম ওই রকম এটাতে পরিশ্রম কম না, এখানে পরিশ্রম বেশি। তো এই কারণে যারা করতে চান না তাদের আমি বলবো যে আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আসলে যারা ভিডিওটা দেখতেছে তারা অনেকেই এখান থেকে লাভবান হচ্ছে এবং যারা পেমেন্ট পেয়েছে তারা জানে যে এখানে কাজ করতে পারবে। অনেকে ভুল নিয়মে কাজ করে আসলে পেমেন্টের জন্য অনেক কিছু বলেন যে পেমেন্ট পাই না, এই পাই না, ওই পাই না। আসলে পেমেন্ট পেতে হলে অবশ্যই সঠিক নিয়মে কাজ করতে হবে, আমি যেভাবে বলে দিই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝে যাবেন। টেনে টেনে দেখলে আসলে আপনি অনেক কিছু মিস করেন এবং পেমেন্ট পেতে হলেও সমস্যা, অনেক কিন্তু পেমেন্ট পায় আমাকে মেল করে ভাই পাইছি থ্যাংকস এইসব। তো অনেকেই কিন্তু পেমেন্ট পায় এবং দুই একজন তিনজন চারজন এরকম পেমেন্ট পায় না তারা, কারণ তারা ভুল নিয়মে কাজ করেছে। তো ইনভ্যালিড ক্লিক করবেন না, তাহলে পেমেন্ট পেতে কোনো সব সমস্যা হবে না। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে গিয়ে বাকিটা দেখা দিই। তো চলে যাচ্ছি প্লে স্টোরে, যে প্লে স্টোরে চলে গেলাম, প্লে স্টোরে অ্যাপটার নাম দেখে নেন যে ট্রেডিং ক্যাশ ফাস্টেস্ট আর্নিং অ্যাপ। তো এই অ্যাপটা আপনি এখনও প্লে স্টোরে সার্চ দিলে পাবেন না, একটা নতুন যেহেতু একটা অ্যাপ, তো আপনি আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যেতে পারেন অ্যাপটা ডাউনলোড করতে চাইলে। তো এই যে দেখুন অ্যাবাউট দিস অ্যাপ লিখা আছে, তো অ্যাবাউট দিস অ্যাপে গিয়ে আমি দেখাই দিই। এটা 28 মেতে এটা বাজারে এসেছে, বেশি দিন হয় নাই তার মানে, এবং 100+ মাত্র ডাউনলোড তাদের। তো এখন অ্যাপটাকে ওপেন করবো, কিন্তু ওপেন তো আসলে করা যায় না, ওপেন করার আগে যেই কাজটা সবসময় করতে হয় সেটা হলো টার্বো ওপেনে ঢুকতে হবে। ঢুকার পরে এই ওয়ার্ল্ড আইকনে ক্লিক করে আপনার এখানে ইউনাইটেড স্টেটস কানেক্ট করে নিতে হবে। তো VPN কানেক্ট করার পরে ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পরে অ্যাপটার মধ্যে এখন ঢুকবো। তো অ্যাপটার মধ্যে ঢুকে যাই, অ্যাপটাকে ওপেন করে নিব, এই যে অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন আমার এখানে অ্যাকাউন্ট কিছুই করে নাই, আপনাদের সামনেই সব কিছু করবো আসলে। তো এই যে অ্যাপটাতে ঢুকার পরে আপনাদের সামনে এইরকম লেখা আসবে, এরকম লেখা আসলে এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ লেখা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম দিবেন, আপনার যে সুন্দর নামটা আছে ওই নামটা দিবেন। দেন হলো আপনার এখানে ইমেল দিবেন, আপনার ইমেলটা দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, রেফার কোড দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে পুরোপুরি পূরণ করে আসতেছি, তো যতটুকু পূরণ করার করলাম। এই যে ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা আসলে গোপন রাখার জন্য এখনও লিখিনি, এটা লিখে আমি লগ ইন করে নিচ্ছি। তো এগুলো সব সাইন আপ করার পরে আপনি সাইন রেজিস্টারে ক্লিক করবেন, তারপর হলো আপনি সাইন ইনে চলে যাবেন। সাইন ইনে গিয়ে আপনি এই যে আপনার ইমেল বা আপনার নাম দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো রেজিস্টার হওয়ার পর এখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেন। তো লগ ইন করে নিলাম, লগ ইন করে এখানে কিন্তু 100 পয়েন্ট পেয়ে গেছে। তো এখানে প্রথমে যে কাজটা করতে হবে ডেইলি চেকিংয়ে ক্লিক করবো, ডেইলি চেকিংয়ে ক্লিক করার পর আমি 500 আর 600 পয়েন্ট পেয়ে গেছি, 600 পয়েন্ট এখান থেকে পেয়ে গেলাম। দেন হলো এখানে ম্যাথ কুইজ অপশন আছে, স্পিন অপশন আছে, এক্সট্রা স্পিন অপশন আছে, স্ক্র্যাচ কার্ড অপশন আছে, ভিজিট নিউজ অপশন আছে, প্রত্যেকটা জিনিস অপশন আছে। আর নিচে একটা সুন্দর করে লেখা আছে যে সবাই নিয়ম মেনে কাজ করুন, নিয়ম মেনে কাজ করলে 100% পেমেন্ট পাবেন, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে, উইথড্র রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন। তো আমি এখন যেই কাজটা প্রথমে করবো, এখানে 3 থেকে 4টা কাজ আছে, এই যে ম্যাথ কুইজ আছে, স্পিন আছে, এক্সট্রা স্পিন আছে, তারপর আছে স্ক্র্যাচ কার্ড আছে, তারপরে হলো ভিজিট নিউজ আছে। তো আমি ভিজিট নিউজে প্রথমে দিচ্ছি, এটা দেখাই দিই, এটা দেখালে আপনি অন্যগুলো বুঝতে পারবেন। তো ভিজিট নিউজে যাওয়ার পর আপনার এরকম অ্যাড আসতে পারে, অ্যাডগুলোকে ক্রস করে দেবেন, কোনো অ্যাডে ক্লিক করবেন না, নিচেও অ্যাড দেখতে পারবেন ক্লিক করবেন না, ক্রস করে দেবেন। তো নিউজ পেপার ওয়ানে ক্লিক করবো, ওয়ানে ক্লিক করার পরে একটা আপনার সামনে নিউজ শো করবে, যে দেখুন নিউজ শো করছে এখানে। তো নিউজটা শো করলে এখানে আয়ার্ন কয়েন লিখে আসে, আয়ন কয়েন লিখে আসার পরে আয়ন কয়েন দিবেন, দেওয়ার পর এখানে অ্যাড আসবে, অ্যাডটাকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর দেখবেন যে এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে, তো টাইম পর্যন্ত এখানে থাকতে হবে আপনার।
তো আপনি এতক্ষণে এই নিউজটা পড়ে নিতে পারেন চাইলেই। তো বসে বসে টাইমটা শুধু শুধু ওয়েস্ট না করে নিউজটা চাইলে পড়ে নেবেন। তো এই যে এখানে টাইম কিন্তু পুরো শেষের দিকে আছে, শেষের দিকে আসার পরে এখানে আরেকটা অ্যাড আসবে, এরকম অ্যাডটা আসবে, আর আপনি 10 পয়েন্ট এখান থেকে পেয়ে গেলেন। তো এই অ্যাডটা আসলে আপনি কেটে দেবেন, কেটে দেওয়ার পর আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে আরেকটা অ্যাড এরকম আসতে পারে, আসলে এটাকে ক্রস করে দিতে হবে আপনার। তো প্রত্যেকটা অ্যাডে আপনি ক্রস করে দিবেন, ক্রস করে এই যে দিলাম আমি নো থ্যাংকস করে ক্রস করে দিচ্ছি। দেন আপনি নিউজ পেপার 1, 2, 3, 4 এভাবে প্রত্যেকটা নিউজ পড়বেন, পড়ার পর আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এই যে আবার এই নিউজে ক্লিক করলাম, এখান থেকে আবার কাজ করতে পারবো। তো আপনি এইভাবে এখান থেকে কাজ করে নেবেন, কাজ করে এখান থেকে ইনকাম এভাবে করতে হবে আসলে। তো এরকম অ্যাড আসতে পারে, অ্যাডগুলোকে কেটে দিবেন। তো অ্যাডগুলোকে কেটে দেওয়ার পর আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাওয়ার পর আমার 610 পয়েন্ট দেখতে পারতেছেন। তো আমি কি পয়েন্ট আমি এখান থেকে কিন্তু কনভার্ট করে নিতে পারবো, সেই ক্ষেত্রে অসুবিধা হবে না। তো আরও কাজ আছে এখানে, এই যে স্পিন কাজটা দেখাই দিই বা গেমস যেই কাজটা এটা আমি দেখাই দিই। এখানে আপনি কীভাবে কাজ করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। যে প্রথমে প্লে স্পিন দিবেন, প্লে স্পিন দেওয়ার পর একটা অ্যাড আসবে। তো এই অ্যাডটা আসলো, অ্যাডটা আসার পরে অ্যাডটাকে স্কিপ করে দেবেন। এই যে যতক্ষণ টাইম দেখাবে, টাইমটা দেখানোর পর স্কিপ করে দিলেন। স্কিপ করে দেওয়ার পরে আপনার আরেকটা এরকম স্পিন দিবেন, দেওয়ার পর নো থ্যাঙ্কস দিলেন, দেওয়ার পরে যে কালেক্ট কয়েন দিবেন, দেওয়ার পরে হলো এখানে টাইম কাউন্ট হতে থাকবে। টাইমটা শেষ হলে আপনি আরেকটা স্পিন করতে পারবেন। তো এই যে আমার টাইম কাউন্ট শেষ, টাইম কাউন্ট শেষ হওয়ার পর আমি এখান থেকে যত পয়েন্ট আমি স্পিনে পেয়েছিলাম অত পয়েন্ট পেয়ে গেলাম। এরকম একটা অ্যাড শো করতে পারে, করার পরে আমি এটাকে কেটে দিব। তো এই যে এরকম একটা কাজ করছি, দেখি 16টা কাজ করার পর আমাকে কী দেয় আমি এটা দেখে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু আমার 15টা অ্যাড দেখা শেষ। তো দেখলাম, এবং আপনাদের একটা কথা আমি বলতে চাই, এখান থেকে যারাই আর কি কাজ করবেন তারা কিন্তু ইনভ্যালিড ক্লিক করেন না। এই যে এখন লাস্ট যে কাজটা সেটা করবো আমি। তো প্লে স্পিন দিলাম, দেওয়ার পর একটা অ্যাড আসবে, অ্যাডটা আসার পরে আমি অ্যাডটাকে কেটে দিব। এই যে আমি অ্যাডটাকে এখন কেটে দিব। তো অ্যাডটাকে কেটে দিলাম, কালেক্ট 1 পয়েন্ট। তো 1 যেহেতু আমার স্পিনে আসছে, 1 পয়েন্ট কালেক্ট করবো, আর এখানে টাইম কাউন্ট হতে থাকবে। তো এই যে আমার লাস্ট স্পিনের কাজ, এই লাস্ট স্পিনের কাজটাতে আমার ক্লিক করতে হবে। তো এই যে একটা আসছে, আমি এখানে রিড মোড়ে দিয়ে ক্লিক করে দিব। ওয়েবসাইটে নিয়ে গেলে আমার ওয়েবসাইট এখানে থাকতে হবে 2 মিনিট, এবং যদি কোনো অ্যাপে নিয়ে যায় অ্যাপটাকে ইনস্টল করে আমার কিছুক্ষণ রেখে দিতে হবে আমার ফোনে, বা 2 ঘন্টা ফোনে রেখে দিতে পারেন চাইলে। তো আমাকে যেহেতু ওয়েবসাইটে নিয়ে আসছে, এইখানে আমার 2 মিনিট থাকতে হবে। তো 2 মিনিট থাকার পর যদি আমি এখানে আবার প্লে স্পিনে কাজ করতে চাই, তাহলে আমি 5 ঘন্টা এখানে কাজ করতে পারবো না, 5-6 ঘন্টা। তো আমি ব্যাকে চলে যাচ্ছি, আমার কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার কত টাকা হয়েছে, কত ডলার হয়েছে, সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো এখানে আরও কাজ আছে, এই যে এক্সট্রা স্পিন কাজ আছে, এক্সট্রা স্পিন কাজটা এখন করে নিই। তো এক্সট্রা স্পিনে এরকম 16টা কাজ করতে হবে। প্রথমে স্পিন দিব, স্পিন দেওয়ার পর এই যে এরকম আসবে, কালেক্ট করব পয়েন্ট, যত পয়েন্ট এখানে লিখে আসবে তত পয়েন্ট আমি পেয়ে যাব। কালেক্ট করার পরে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে কেটে দিব। তো অ্যাডটাকে কেটে দেবো, কেটে দেওয়ার পরে এখানে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। এইভাবে পরের কাজটা করব, এবং 16 নম্বর যে কাজটা আছে, 16 নম্বর কাজটা করব। করার পর নিচে যখন লিখে আসবে যে ক্লিকের কথা লিখে আসবে বা 2 মিনিট থাকার কথা লিখে আসবে, তখন আপনি ওই অ্যাডটাতে ক্লিক করে দেবেন। তো এইখানে এই কাজগুলো আছে। দেন আরেকটা কাজ আছে, ম্যাথ কুইজ। ম্যাথ কুইজে যে আপনার ম্যাথ লিখতে হবে, এরকম করে আপনার 16টা কাজ করার পরে 16 নম্বর অ্যাডে গিয়ে ক্লিক করতে হবে। আর কোনো অ্যাডে ক্লিক করা যাবে না। যেমন আমি দেখাই দিই যে 67 আর 5-এ কত, 67 আর 5-এ হবে 72। তো আমি 72 দিয়ে সাবমিট করে দিলাম, এখান থেকে 15 পয়েন্ট করে পেয়ে যাচ্ছি। তো এরকম অ্যাড আসতে পারে, অ্যাড আসলে অ্যাডে ক্লিক করবেন না, ভুলেও ইনভ্যালিড ক্লিক করার দরকার নাই, কোনো ধরনের ইনভ্যালিড ক্লিক করবেন না। তো এরকম 16টা অ্যাডের কাজ করবেন, করার পর 16 নম্বর অ্যাডে আপনাকে গিয়ে ক্লিক করতে হবে, অন্য কোনো অ্যাডে ক্লিক করবেন না। তো এরকম করে কাজ করবেন। এখন অনেকে বলবেন যে ভাই এখানে তো আপনার তো শুধু পয়েন্ট যোগ হয়ে যাচ্ছে, এখানে তো টাকা হচ্ছে না, টাকা না হলে তো আমি উইথড্র দিতে পারবো না। যখন আপনার 1000 পয়েন্ট হবে, তখন আপনি এটাকে এই পয়েন্টের উপর ক্লিক করলে আপনি 5 না 6 টাকা মেবি পেয়ে যাবেন এখান থেকে। তো 1000 পয়েন্ট হলে ক্লিক করবেন, ক্লিক করার পর 5-6 টাকা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এইভাবে ইনকাম করা যাবে। এবং আমি দেখাই দিই যে এখানে ক্যাশ আউটের অপশনটা কীরকম। তো ক্যাশ আউটের অপশনে যে মিনিমাম উইথড্র কিন্তু 3000 টাকা, 30 টাকা মিনিমাম উইথড্র, 30 টাকা, 50 টাকা হলে বিকাশ, 100 টাকা হলে নগদ। তো এই 3 মাধ্যমে নিতে পারবেন। আপনি রিচার্জে নিতে রিচার্জ দেবেন, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দেওয়ার পরে হাউ মাচ এখানে লিখে দেবেন কত টাকা, তো এটা লিখে এখান থেকে আপনি টাকাটা নিতে পারবেন। তো যেহেতু এখান থেকে আমি এইভাবে এখান থেকে ইনকাম করলাম, তো আমি বাকি আরও কাজগুলো এখান থেকে করে, যেমন আমি 1000 পয়েন্ট করে আপনাকে দেখাই দিই যে তারা এখান থেকে ইনকাম দিচ্ছে কি না আসলেই, বা কনভার্ট করা যায় কি না, এটা আমি দেখাই দিই। তো আমি এর মধ্যে এই ম্যাথ কুইজগুলো করে ফেলি।
তো স্ক্র্যাচ স্ক্র্যাচের বাকি কাজগুলো করলাম, করে 1000 পয়েন্ট করে ফেললাম, 996 আছে, এটা থেকে 5 পয়েন্ট দিবে আমাকে। তো আমি আরও 5 পয়েন্ট 1001 পয়েন্ট করছি। এখন 1001 পয়েন্টকে আমি দেখি কনভার্ট করলে টাকাতে কত আসে, এই পয়েন্টের উপর ক্লিক করব। পয়েন্ট কনভার্ট হয়ে আমার এখানে 5 টাকা হয়ে গেছে, মানে আমি 4 টাকা করে পাচ্ছি 1000 কয়েনে, আমি 4 টাকা করে পাচ্ছি। তো আমার উইথড্র নিতে হলে আমার মিনিমাম এখানে 5000 বা 10000 পয়েন্টের মতো করতে হবে। তো এইভাবে আপনার প্রত্যেক দিন কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন, আর এই যে ক্যাশ আউট অপশনে গেলে ক্যাশ আউট করতে পারবেন, তো এইভাবে করতে পারবেন, এবং তাদের সাপোর্ট অপশনে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এইভাবে এখান থেকে কাজ করবেন। তো যেভাবে দেখলাম এভাবে যদি কাজ করেন অবশ্যই পেমেন্ট পাবেন, 30 টাকা হলে আপনি রিচার্জের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আরেকটা কথা বলবো, ফ্রি আর্ন নিয়ে ভিডিও আসবে, কারণ আমার চ্যানেলে একটা বড় অংশ ফ্রি আর্ন রিলেটেড মানুষজন দিয়ে যুক্ত হয়ে গেছে আসলে। এবং যারা ইনভেস্ট নিয়ে ভিডিও চান তাদের জন্য তো আসতেছে, প্রতিনিয়ত তো ইনভেস্ট নিয়ে ভিডিও আসতেছে। তো আসলে এখানে কিছু বলার নাই, আপনার ফ্রি আর্ন নিয়েও ভিডিও আসবে, ইনভেস্ট নিয়েও ভিডিও আসবে, আপনার দুইজনই দেখতে পারবেন। যার ফ্রি আর্ন ভালো লাগবে সে ফ্রি আর্ন দেখবে, যার ইনভেস্ট ভালো লাগবে তারা ইনভেস্ট করে দেখবে, কোনো অসুবিধা নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার দেখাশোনা মাস্ট, নিজের খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম।